गरीब থেকে গরীব মানুষ তারা সরকারি হাসপাতালে গিয়ে কোনো রকম পয়সা কিন্তু নার্সিংহোমের মধ্যে পরিষেবা পাচ্ছে আজকে সেটা সাহেবের সহ্য হচ্ছে না সাহেব কিছুতেই মেনে নিতে পারছে না যে অরবিন্দ কেজরিওয়ালের নেতৃত্বে তার মন্ত্রী সভা এই তো বড় এত দারুণ কাজ করছে এবং এটাই কিন্তু মেন রাগ তো আমরা আজকে এটা ঠিক করেছি যে অরবিন্দ কেজরিওয়ালের হাতকে আরো শক্ত করার জন্য এবং আগামী দিনে সাহেবই করার জন্য ওনাদের মিথ্যা প্রচারের বিরুদ্ধে লড়াই করার জন্য আমরা দেশব্যাপী অভিযান চালাবো এবং মানুষের কাছে পৌঁছে যাব গ্রামে গ্রামে পৌঁছে যাব এবং তাদেরকে সত্যের সাথে পরিচয় করাবো আমার এটা বলতে বিন্দুমাত্র লজ্জা নেই যে যদি আজকে যে কোনো কেউ যদি আজকে কোনো রকম দোষ করে থাকে তাকে নিশ্চয়ই আইন মাফিক শাস্তি দেওয়া হোক এটা আমিও চাইবো একজন ভারতীয় নাগরিক হিসেবে দলীয় কোনো কর্মী হিসেবে না ভারতীয় নাগরিক হিসেবে চাইবো কিন্তু আজকে সাহেব এটা বলতে পারবে গুজরাটে পাঁচটা জিনিস আজকে আপনাদেরকে বলছি পাঁচটা জিনিস আমাদের মেন আসল করে গুজরাটে ভাজপা সরকার আছে প্রত্যেক বছর এটা তো কোনোভাবে কাকতালীয় হতে পারে না যে এক বছর হচ্ছে দু বছর হচ্ছে প্রত্যেক বছর আপনারা যদি প্রশ্নে দেখেন কোন না কোন পরীক্ষার পেপার প্রত্যেকবার লিক হয়ে যায় আজকে অবধি তার সিবিআই ইডি যাচ হয়েছে কোথাও বলেছে যে হ্যাঁ এইজন্য সিবিআই ইডি যাচ করা হবে বাইশ হাজার কোটি টাকা গুজরাটের একটা বন্দরে পাওয়া গেছে বেসরকারি বন্দর এবং সে অতি অবশ্য যার বন্দর সে সাহেবের খুব প্রিয় মানুষ বাইশ হাজার কোটি টাকা ড্রাগস একবারও দেখেছেন সিবি ইডিআই নার্কোটিক্স ডিপার্টমেন্ট এক পা গেছে ওইদিকে তাহলে আমি কি করে বুঝবো বা কি করে বিশ্বাস করবো বা আমার দেশের জনগণের নার্কোটিক ডিপার্টমেন্ট হোক বা আমাদের সিবিআই হোক বা আমাদের ইডি হোক তারা স্বচ্ছভাবে কাজ করছে তাদের উপরে কন্টিনিউয়াস প্রেশার করে রাখা হয়েছে কন্টিনিউয়াস তাদের উপর চাপ দিয়ে রাখা হয়েছে যে না শুধুমাত্র বিরোধীদের বিশেষ করে অরবিন্দ কেজরিওয়ালের উপরে রেড করো না হলে দেশের মানুষ কিন্তু এনাকে পছন্দ করছে দেশের মানুষ এনাদের কাজ পছন্দ করছে তাই এদেরকে আটকাও তাহলে দ্বিতীয় জায়গা গুজরাটে হচ্ছে যে বাইশ হাজার কোটি টাকা যে ড্রাগস পাওয়া গেছে তার তদন্ত কবে হবে মোদী সাহেব তিন নম্বর হচ্ছে বেশ কিছুদিন আগে সাম্প্রতিক খুব বেশি দিনও নয় সাম্প্রতিক পঞ্চাশ জন বিষাক্ত মদ পান করে গুজরাটে মারা গেছেন আমরা প্রত্যেকে জানি গুজরাট একটা ড্রাই স্টেট ওখানে সাতাশ বছর ধরে বিজেপি আপনারা প্রত্যেকে দেখেছেন বুন্দেলখান্ড এক্সপ্রেস ওয়ে নিজে স্বয়ং প্রধানমন্ত্রী গিয়ে উনি কি করেছিলেন উনি উদ্বোধন করেছিলেন তার পাঁচ দিনের মাথায় আমি বলছি না তার পাঁচ দিনের মাথায় বুন্দেলখান্ড এক্সপ্রেসের কি অবস্থা আপনারা নিজেরা একবার গুগলে গিয়ে দেখে আসুন আপনারা নিজে একবার খোঁজ নিয়ে দেখে আসুন যে পাঁচ দিনের মধ্যে কি হয়েছে কোথায় তার তদন্ত কোথায় তার সিবিআই কোথায় তার ইডি আজকে আপনার সমস্ত সিবিআই আর ইডি আমরা জানতে পড়ে আছে অরবিন্দ কেজরিওয়াল কাজ করার জন্য লজ্জা করে না আপনার দেশে আজকে আপনি সাত বছর ধরে জনগণকে একটা মুহূর্তের জন্য শান্তি দেননি নোটবন্দি থেকে কি হয়েছে কেউ জানতে পারেনি জিএসটি করবার পরে দেশের জনগণের কি অবস্থা হয়েছে ব্যবসায়ীদের কি অবস্থা হয়েছে সবাই দেখেছি আপনার লজ্জা করে না আপনি এইভাবে প্রতিহিংসার রাজনীতি দিনের পর দিন করে যাচ্ছেন একটা মানুষ যখন তার মূল্যবোধকে বেছে দেয় না যখন সেটাকে বিক্রি করে দেয় তখন সে আর সঠিক ভুলে জ্ঞানটা রাখতে পারে না এটাই বার্তা দিতে চাইছি জনগণকে বুঝতে হবে যে আমাদের করের টাকা জনগণের করের টাকা কোথায় ব্যয় হচ্ছে মোদী সরকার কোথায় খরচা করছে দু জায়গায় খরচা করছে এক হচ্ছে পুঁজিপতিদের দশ লক্ষ কোটি টাকা ঋণ মাফ করে দিয়েছে যেটা আজকের ডেটে আমাদের মতো দেশে একটা বিলাসবহুল জিনিস বুঝতে পেরেছেন একটা বিলাসবহুল জিনিস দশ লক্ষ কোটি টাকা ঋণ মুকুব করে দিয়েছে এবং দ্বিতীয় টাকাটা আমাদের করের টাকাটা কোথায় খরচা করছে বিভিন্ন জায়গায় সরকার কিনছে বিভিন্ন জায়গায় এমএলএ কিনছে তাদেরকে ফাইভ স্টার হোটেলে নিয়ে রাখছে এবং তারপরে সরকার ভেঙে নিজে সরকার বানাচ্ছে এটাই বার্তা বললাম কি এখানে আপনি যে বললেন কি আপনি কেন্দ্র সরকারে আজকে আন্না হাজারে যেটা আপনারটা করাপশন এগেনস্ট ইন্ডিয়া যেখানে সে আসলেন আজকে আপনি হাজারে সওয়াল করেছেন ওখানে রাজনীতি নিয়ে তো আপনি কি দেখুন যেটা নিয়ে প্রশ্ন করা হয়েছে সেটার ওখানে বক্তব্য বলা হয়েছে আমি আবারও বলছি যদি দশ টাকারও দুর্নীতি হয়ে থাকে যদি দশ টাকারও দুর্নীতি হয়ে থাকে তাহলে সেটা আপনার সামনে আনুন বলুন আপনারা দুর্নীতি করেছেন কিচ্ছু হয়নি কিচ্ছু পাওয়া যায়নি অথচ যে জায়গায় দশ হাজার কোটি টাকা গুজরাটের মধ্যে ট্রাই স্টেট আমি জানেন দশ হাজার কোটি টাকা বার্ষিক গুজরাট সরকার লোকসান হয় কেন তারা ওটাকে ট্রাই স্টেট করে রেখেছে তাহলে মদ কে বেচছে ওখানে তাহলে ওখানে পঞ্চাশ জন বিষাক্ত মদ কি করে মারা যাচ্ছে বিজেপির এইটা নেতাদের প্রশ্ন করেছেন জিজ্ঞাসা করেছেন বিজেপির ওখানকার মুখ্যমন্ত্রীকে সে তো কাঠপুতুল সে তো কাঠপুতুল তাকে প্রশ্ন করেছেন যে আপনার রাজ্যে এগুলো কি করে হচ্ছে ফ্ল্যাট বুকিং চলছে আজ যোগাযোগ করুন আরবিজে অঙ্কিত অ্যাপার্টমেন্ট বি টু বাই 245 কল্যাণী আরবিজে বসন্ত বাবু রোড কাঁচরাপাড়া
কলেজ মোড় কসমো বাজারের পাশে, চৌধুরী অ্যাপার্টমেন্ট 118 সতীশ নদী রোড, হোম টাওয়ার 41 লেনিন সরণি, কাঁচরাপাড়া, ড্যাফোডিলস অ্যাপার্টমেন্ট কাঁচরাপাড়া থানার মোড়, সুপ্রীতি অ্যাপার্টমেন্ট উড়ি দেবেনবাবু রোড কাঁচরাপাড়া আরবি স্কুল, দৌলারী অ্যাপার্টমেন্ট খালি শহর। বিস্তারিত জানতে আজই যোগাযোগ করুন আরবিজে উদ্যোগ 96/99 বাস স্টেশন রোড কাঁচরাপাড়া উত্তর চব্বিশ পরগনা সতীশ নদী রোড। আমাদের ফোন নাম্বার 9836040559। ফ্ল্যাট বুকিং চলছে, আজই যোগাযোগ করুন গীতা কনস্ট্রাকশন, B10/249 নিয়ার সেন্ট্রাল পার্ক কল্যাণী। বুকিং চলছে কল্যাণী B2/221, B2/312, কাঁচরাপাড়া ঘটক রোড, সতীশ নন্দী রোড, লোক সিনেমা চাঁদমারি রোড, লিচু বাগান সিরাজ মন্ডল রোড, টিকটিকি বাজার, মিলননগর আগুরিপাড়া, রজনীবাবু রোড, নিপেন সরকার রোড আরপি স্কুল, নৈহাটি 6 নম্বর গেট, বিজয়নগর, ভাটপাড়া, রূপশ্রী হল, হালিশহর, রাজমহল হাউজিং এস্টেট। আজই ফোন করে বিস্তারিত জানুন গীতা কনস্ট্রাকশন 6289063557, 9831478795।